আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। ঈদের সময় তো আমরা সবাই স্বামী রান্না করে থাকি, তো আজকে আমি জর্দা স্বামী রান্না করব। ভাবলাম আমার দর্শকদের সাথে এটা শেয়ার করি। দর্শক, এই জর্দা স্বামী রান্না করার জন্য আমি কী কী নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জর্দা স্বামী রান্না করার জন্য এখানে তো স্বামী নিয়েছি, লম্বা স্বামীটা তো জর্দা স্বামী করার জন্য লাগে, সেটা আমি ভেঙে রেখেছি। আর এখানে নারিকেল কুড়ানো নিয়েছি, অনেকে এটা নারকেল কুড়ানোটা ব্যবহার করে না, তো আমি দিয়ে থাকি সেজন্য নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে তিন ধরনের বাদাম আর কিশমিশ নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম আছে। তো দর্শক, এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সামাই রান্না করার জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি ঘি দিয়ে দেবো। অনেকে আছে তেল ব্যবহার করে, তবে সুন্দর ফ্লেভার আনার জন্য ঘিটা দেওয়াই ভালো। আমি প্রথমে বাদামগুলো হালকা একটু ভেজে নেব, এতে সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদামটা হালকা করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এখন আমি তুলে নেব। এখন আমি সামাইগুলো দিয়ে দিচ্ছি। সামাইগুলো প্রথমে ভেজে নিতে হবে। সামাইগুলো দেওয়া হয়েছে, আমি এখন একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর আমি এতে নারিকেল দিয়ে দেব। নারকেল দিয়ে দিলাম, এখন আমি সামাইটা নারকেলটা কিছুক্ষণ ভেজে নিব। আমি নারকেল আর সামাইটা 2 মিনিটের মতো ভেজে নিলাম, বেশিক্ষণ ভাজতে হবে না, ভালোভাবে একটু উপর নিচ করে ভেজে নিলেই হবে। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দেব। আর এভাবে আমি সামনেটা একটু সিদ্ধ করে নিব। এরপরেতে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়া দিতে হবে। আর এখন আমি একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে সামাইয়ের মধ্যে। গুঁড়ো দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর কিশমিশটাও এখন দিতে হবে। এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। আমার সবাইটা রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দর্শক, আমার সামাই রান্না হয়ে গেছে, তো আপনারা আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। সবাই বানাতে পারে, তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার
রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার সেমাই রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ